ওয়েলকাম গাইজ আজকে আমরা আলোচনা করব পেডিগ্রি অ্যানালাইসিসের বিশেষ কিছু প্রবলেম নিয়ে ওকে তো গত ভিডিওতে আমরা পেডিগ্রি অ্যানালাইসিস নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেখানে পেডিগ্রি সিম্বল আর কোন কোনটা চিহ্ন দিয়ে আমরা চিনতে পারব মানে কোন কোন সিম্বল দিয়ে আমরা মেল ফিমেল আর অন্যান্য ডিজিজ বা মেটিং যে চিহ্নগুলো ছিল যে সেটা বুঝতে পেরেছি আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রবলেম নিয়ে এই প্রবলেমগুলো বেসিক জিনিস থেকে নেওয়া হয়েছে মানে বেসিক যে ফর্মটা তোমাদের আজকে শেখানো হবে এবং কেউ যদি খুব হায়ার লেভেল শিখে থাকো তাহলে এই ভিডিও দেখার দরকার নেই তো খুব বেসিক জিনিস শেখা হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটাই দেখো তো প্রথম প্রবলেম নিয়ে আমরা শুরু করি যদি তো পেডিগ্রি অ্যানালাইসিস কি আরেকবার বলে দিই পেডিগ্রি অ্যানালাইসিস হলো একটা প্রসিডিওর যেখানে বিভিন্ন জেনারেশান ধরে আমরা কোনো ট্রেটের যে অ্যানালাইসিস করতে পারি তাকে আমরা বলবো পেডিগ্রি অ্যানালাইসিস ঠিক আছে মানে কোনো ট্রেড জেনারেশান টু জেনারেশান বা সেভারেল জেনারেশনে কীভাবে যাচ্ছে তার অ্যানালাইসিসটাকে আমরা বলি পেডিগ্রি অ্যানালাইসিস যেটা আমরা বলি পেডিগ্রি চার্ট যেটা বাংলায় বলা হয় তো এইটা দুরকমের ডিজিজ আমরা সাধারণত ফলো করি যে ট্রেড বা ডিজিজ ক্ষেত্রে

অটোজোমাল তো আমরা এইভাবে বলতে পারি একটা দিয়ে আমরা সেক্স লিঙ্কড বলতে পারি আর এটাকে আমরা বলতে পারি অটোজোমাল অটোজোমাল যেটা এটা অটোজোম দিয়ে যায় ঠিক আছে বা এটা সেক্স ক্রোমোজোম যেহেতু যাচ্ছে ঠিক আছে তো সেক্স ক্রোমোজোম আর অটোজোম এইবার আমরা দেখি কোন ট্রেটকে কিভাবে আমরা এক্স লিঙ্ক বলি আর কিভাবে আমরা ওয়াই লিঙ্কড বলবো সেটাও বেসিকটা বোঝানো আছে কিন্তু প্রবলেম আমরা তখন ফেস করি নি আজকে আমরা দেখবো সেটা তো আমরা এক নম্বর প্রবলেম এর মধ্যে আমরা দেখব ঠিক আছে এখন আমি ডিজিজ দেখছি না প্রথমে আমি তোমাদের প্রসেসটা শিখাই যে এটা আমাদের এক নম্বর কোশ্চেন তো আমি এই এক নম্বরটা আমি এখানে দিচ্ছি কারণ দরকার আছে জানা এই যে জেনারেশন এখানে জেনারেশন আমরা বুঝবো কিভাবে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা প্রোজনী আছে সেখান থেকে সেকেন্ড তারপর থার্ড মানে জেনারেশন কয়টা তিনটা দুই তিন এক দুই তিন ওকে এবার এখানে আমরা নাম্বারিং করব ঠিক আছে ফলোইং দ্য প্রোজেনি আমরা নাম্বারিং করব একটাকে কি বলবো এখানে এক দুই এক দুই তিন চার এক দুই তিন চার ঠিক আছে এইভাবে আমরা নাম্বারিং করলাম যে কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে জেনারেশন এই যে এক নাম্বার জেনারেশন দুই নম্বর তিন নম্বর ঠিক আছে এইভাবে আমরা সেটা দেখব এবার যদি ডিজিজের প্যাটার্নটা এরকম হয় তো এরকম যদি হয় তো আমরা এখানে ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি দেখো এই জেনারেশনের কি ফাদার বা মেল এফেক্টেড আছে সেকেন্ড জেনারেশনের দুই নাম্বার এটা এফেক্টেড নেই মেল কিন্তু এখানে যার সঙ্গে কি হয়েছে ম্যারেজ হয়েছে বা মেট বলতে পারো সেখানে একজনের যে ফিমেল আছে তার কি আছে ডিজিজ আছে আবার জেনারেশন তিনে কোনো ডিজিজ নেই কিন্তু জেনারেশন তিনে নয় টু এর তিন নম্বরের জন্য ডিজিজ নেই কিন্তু চার নম্বরে যার সঙ্গে ম্যানেজ হয়েছে তার কিন্তু ডিজিজ আছে ঠিক আছে তো এই দুটোর মধ্যে যখন মেট হচ্ছে তিন নম্বরের ক্ষেত্রে যে ফিমেল আছে তার কিন্তু ডিজিজ দেখা যাচ্ছে আর তিন নম্বরের ক্ষেত্রেও ডিজিজ দেখা যাচ্ছে ফিমেলের ক্ষেত্রে ঠিক আছে এবার এক্স দিন কিভাবে বলবো আমরা দেখব এখানে যে সাধারণত আমরা কি জানি কোনো ট্রেড যখন বাবার থেকে মেয়েতে আসবে মেয়ের থেকে আবার পরের প্রয়োজনীতে ছেলেতে যাবে বা এরকম করে নাতি বা কিছু বলতে পারো তো এরকম ভাবে যখন হয় কোনো ট্রেড যখন ফাদার থেকে মানে ডটার ডটার থেকে আবার তার ছেলেতে আসছে মানে ওটা সাধারণত আমরা এক্স লিঙ্ক বলি ওকে তখন আমরা তাকে কি বলি এক্স লিংক বলি এটা দেখ বলা হয় এবার এক্স লিঙ্ক পরের কথা সেটা আমরা পরে দেখবো এটা এখন বলা ভুল হলো প্রথমে আমরা দেখবো ডিজিজটা যে ট্রেডটা দেখো আমরা এখানে এই যে ট্রেডটা যেটা আছে প্রথম জেনারেশনে একজন ডিজিজ আছে সেকেন্ড জেনারেশনে আমরা কি ডিজিজ দেখতে পাচ্ছি আর তৃতীয় নাম্বার জেনারেশনে আমরা কি দেখলাম ডিজিজ দেখলে দেখতে পারলাম আবার এখানে কি দেখতে পারলাম ডিজিজ দেখতে পারলাম কিন্তু এখানেও কি এক নম্বরে যে দুই নাম্বার জেনারেশনে এক নাম্বার যে ফিমেল আছে তারও কিন্তু আমরা ডিজিজ দেখতে পারলাম কিন্তু এখানে কি স্কিপ অফ জেনারেশন হয়েছে ডিজিজ কি স্কিপ করেছে কোনো দেখো তো একবার কারণ এখানে তো মেলের ডিজিজ ছিল আবার ফিমেলের ডিজিজ নেই এখানে কোনো জেনারেশনে জিনিস নেই কিন্তু আবার এখানে কিন্তু ডিজিজ এসেছে ঠিক আছে তো এই ডিজিজটা কোথা থেকে আসলো এই ডিজিজটা আসলো এখান থেকে এখানে কিন্তু এই ফ্যামিলির কোনো এ মেম্বার নয় ঠিক আছে তো আমরা এটাকে কি বলতে পারবো কি বলতে পারবো আমরা তো এখানে সাধারণত মনে হচ্ছে যে এটাকে আমরা বলতে পারবো রিসেসিভ কিন্তু এখানে রিসেসিভ হবে না কারণ হচ্ছে যে এই জেনারেশন স্কিপ করা মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ফ্যামিলির মধ্যে স্কিপ করলো সেটা না মনে রাখবে স্কিপ অফ জেনারেশন যখন স্কিপ অফ জেনারেশন হবে তখন আমরা তাকে কি বলবো রিসেসিভ বলব তো রিসেসিভ কখন বলবো স্কিপ অফ জেনারেশন বাট এখানে মনে হচ্ছে যে এখানে তো ডিজিজ নেই ঠিক আছে কিন্তু পরেরটাতে তো এখানে ডিজিজ আসলো ফ্যামিলির মধ্যে বাট জেনারেশন তো এটা কাউন্ট হচ্ছে না এটা কাউন্ট হচ্ছে স্কিপ অফ জেনারেশন তো হলো না ডিজিজ তো এখানে আছে যদি আমি এটাকে এইভাবে দেখি কথার কথা যে এটা ধরো ডিজিজ নেই এখানে একটা মেল আছে যা ডিজিজ নেই তখন এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতাম যে স্কিপ করলো এখানে ঠিক আছে স্কিপ হয়েছে ট্রেডটা যে আসলো এখানে স্কিপ হয়ে গেল ঠিক আছে তখন আমরা এটাকে বলবো প্রথমে রিসেসিভ ওকে রিসেসিভ বলবো ঠিক আছে এইবার তাহলে রিসেসিভ হয়ে গেল এবার আমরা দেখবো কি এক্স লিংক না ওয়াই লিংক না অটোজোমার তো এক্স লিংক কখন হয় সাধারণত আমি কি বলছি যখন বাবার থেকে মেয়েতে মেয়ের থেকে পরের জেনারেশনের ছেলেতে ঠিক আছে তার ছেলে যেমন আছে তার ক্ষেত্রে যাবে তো সেই ট্রেডটাকে আমরা বলবো এক্স ঠিক আছে এইবার রিসেসিভ না ভিত্তি করে আমরা মিলিও দেখতে পারি সেটা তো এখানে দেখো ধরে নাও এখানে ক্ষেত্রে আমার এটা যদি রিসেসিভ এক্স লিঙ্কড হয় তাহলে এটা তো এখানে একটা জিনিস দেখো আমি ক্রসটা করে দেখালাম তো এই ক্রসটা যদি হয় এখানে তো আমি যেহেতু প্রথমে ডমিনেন্ট ট্রেটের হিসাবে বলছিলাম তো এইখানে একটা জিনিস এখানে ভুল হবে সেটা হচ্ছে কি এই যে এখানে কিন্তু ডিজিজ হবে না কারণ হচ্ছে যে যখন আমরা ক্রসটা করলাম এই ক্রসের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম যে ফিমেল ক্যারিয়ার হবে বা ডিজিজ হবে না এখানে ডিজিজটা আসবে ছেলের ওখানে নাহলে তো ট্রেট আসবেই না তাহলে এক্সডিং হবে কোথা থেকে যদি মার থেকে মার ডটারের মধ্যে ট্রেড আসে ঠিক আছে তো ওই কোশ্চেনটা যেটা ছিল ওটা ডমিনেন্টের ক্ষেত্রে ছিল ওই জন্য আমি এই জিনিসটা এখানে মানে বুঝার সুবিধার্থে এখন করলাম যে এই চার নাম্বার যে পার্সেন্টটা জেনারেশন ফোরে সে কিন্তু ডিজিজ হবে তাহলে এটা এক্স লিঙ্ক আর এই যে ক্রসটা যেটা করেছি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে একইভাবে এই এখানের ক্ষেত্রেও কিন্তু এটা আর হবে না এই যে কারণ এরা এখানে সবসময় ক্যারিয়ার হিসেবে থাকে ওকে ঠিক আছে তো একবার আরেকবার বলে দিচ্ছি এই যে ডিজিজ চাইল্ডটা ছিল চাইল্ড না সরি ফাদারটা বা মেলটা এই ডিজিজ মেল থেকে প্রথমে এই জায়গাটায় কিন্তু স্কিপ অফ জেনারেশন দেখা গেল স্কিপ অফ জেনারেশন দেখা গেল মানে ডিসিসিভ ওকে এইবার এই রিসেসিভ ট্রেডটা কীভাবে রিসেসিভ হলো সেটা আমি বলছি যে এক্সাইজ এক্সাইজ এটা হলো বাহক মানে আমরা যখন এই ক্রসটা করব দেখবো যে ফিমেল কিন্তু ক্যারিয়ার হচ্ছে ঠিক আছে ক্যারিয়ার বা বাহক এই বাহকের সঙ্গে যখন আমরা নর্মাল মেলের মেট করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মেল এফেক্টেড হচ্ছে কিন্তু ফিমেল বাহক বা নর্মাল থাকছে ঠিক আছে যেটাই আমরা এই ক্রসের মধ্যে দেখতে পাচ্ছি যে ফিমেল বাহক থাকছে এরপর এখানে কি দেখলাম যে এখানে ডিজিজের থেকেও কি কোথায় আসলো ট্রেডটা মেলেই আসলো এখানে কিন্তু কোশ্চেন হিসাবে ভুল ছিল যেহেতু আমাদের জন্য করতে গন্ডগোল হয়েছে নেক্সটে যাই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এরপর আমি এঁকে নিচ্ছি তারপরে দেখো হ্যাঁ তো এবার আমরা দেখি আর একটা কোশ্চেন এটা সোজা হবে বুঝতে আসলে আমি একটা র্যান্ডম অর্ডারে কোশ্চেন নিয়েছি যে কোন কোন পরীক্ষায় এসেছে এখন ওই কোশ্চেনটা হয়তো কঠিন ছিল বা কিছু যেটা আমার বোঝাতে নেওয়ার সময় হয়তো অর্ডারটা ভুল হয়েছে তো এবার দেখো যে এই জেনারেশনের ক্ষেত্রে ভালো মতো বুঝবে যে আমরা কী ট্রেন্ড বলবো ঠিক আছে প্রথমে রিসেসিভ ডমিনেন্ট কি না এটা দেখে নাও ঠিক আছে তো এখানে দেখো কোনো স্কিপ অফ জেনারেশন আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে ডিজিজ এই জেনারেশনে এক দুই যেটা নাম্বারিং করা করে নাও এক দুই তিন চার প্রথমে নাম্বারিং করে নেবে এক দুই তিন চার পাঁচ নাও করতে পারো কারণ যে পরীক্ষাগুলোতে এটা আসে তো নাম্বারিং করার কোনো চান্স হয় না ঠিক আছে তো এক এরও এক এক ঠিক আছে তারপর এখানে বিশেষ করে মেলগুলো এফেক্টেড দেখা যাচ্ছে তো পরে আসি তো কোনো স্কিপ অফ জেনারেশন কিন্তু নেই তাহলে আমি অবশ্যই এটা ডমিনেট হতে পারে ঠিক আছে তারপর এটা এক্স লিঙ্ক ওয়াই লিঙ্ক না ঠিক আছে এবার এক্স লিঙ্ক হলে কি বলছি যখন বাবার থেকে মেয়েতে আসবে এখানে কোনো বাবার থেকে মেয়েতে ট্রেড আসেনি শুধুমাত্র এক্স লিঙ্ক আমাদের ক্যান্সেল এবার অটোজোমাল হতে পারে বা ওয়াইলিং তো আমি বলবো অটোজোম প্রথমে দেখতে যাবে না অটোজোমের ক্ষেত্রে পরে যাবে যদি এক্সলিং না ওয়াইলিং হয় তো অবশ্যই সেটা অটোজোমের হবে তো এটা নিয়ে অত ভাবার দরকার নেই এটা সিম্পল ট্রিক ঠিক আছে আর ডিটেলস আমরা যাবো না কারণ ক্রস করতে গিয়ে গত কোশ্চেন আমরা হারিয়ে গেছিলাম ঠিক আছে তো ওয়াইলিংটের ক্ষেত্রে কি হবে যখন বাবার থেকে বাবাতে মানে সরি বাবার থেকে বাবাতে কীভাবে আসবে বাবার থেকে ছেলেতে ছেলেতে পরে তারপরে জেনারেশনে ঠিক আছে পরে যখন বাবা হবে তখন আবার তার ছেলেতে এরকম তো এখানে কি তাই হচ্ছে তো আমরা দেখি এখান থেকে বাবা তো এর ছেলে 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 এফেক্টেড এফেক্টেড তারপর এর থেকে এর হয়নি বিয়ে এর হলো তখন তারপরে কি হচ্ছে এ এফেক্টেড না এটা ফিমেল যেহেতু তাহলে এফেক্টেড হবে না দেখলাম ঠিক আছে যদি সেটা ওয়াইলিং ট্রেড হয় যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাবার থেকে এখানে ছেলেতে আসলো এখানেও ছেলেতে আসলো এটা তো এফেক্টেড না ঠিক আছে দাদা অবশ্যই এটা ওয়াইল্ডিং মনে হচ্ছে ঠিক আছে এবার এটা এফেক্টেড না কিন্তু এখানে আবার এফেক্টেড আছে আবার এখানে ছেলেতে আসলো বাবার থেকে ছেলেতে আসলো আবার এখানে বাবার থেকে ছেলেতে আসলো তো আমরা কি বলতে পারি তো এটা ওয়াই লিঙ্ক ওয়াই এর ক্ষেত্রে ডমিনেন্টটা হয় না কারণ ওয়াইল লিঙ্ক একমাত্র ট্রেড যেটা ডমিনেন্ট রিসেসিভ ভাবে আলাদাভাবে কোনো ডেফিনেশন হয় না কারণ ওয়াই আমরা জানি মেলের একমাত্র যে মেল ডিটারমিনেন্ট জিন সেটা ওয়াই ক্রমোধ্যমে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওয়াই লিঙ্ক যখন হবে তো ওয়াই লিঙ্কটি লিখবে কোনো ট্রেড ডমিনেট রিসিভ হবে না সাধারণত এইগুলো প্রশ্ন আসে না যেটা বোঝানোর জন্য ঠিক আছে তো এটা আশা করি বোঝা গেছে এখানে কোনো ক্রস করার দরকার নেই কারণ বাবার থেকে দেখা যাচ্ছে সমস্ত ছেলে জেনারেশনে আবার টু নাম্বার জেনারেশনে দেখো এখানে মেল কোনো ফিমেল কোনো এফেক্টেড নেই এখান থেকে আবার আসলো কারণ এটা আমরা জানি ঠিক আছে এবার ক্রস করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবার এটা মুছি আরেকটা কোশ্চেন দেখো এখানে এই যে তিনটা জেনারেশন নিয়েই কাজ হচ্ছে তোমার নাম্বারিং করো এক দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে এবার এই তিনটা জেনারেশনের মধ্যে এক নম্বর থেকে ট্রেডটা কীভাবে আসছে ওটার উপর দেখি তো স্কিপ অফ জেনারেশান আছে কি না এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ড জেনারেশানের কোনো ডিজিজ নেই কিন্তু থার্ড জেনারেশনে আছে তো দ্যার ইজ স্কিপ অফ জেনারেশন সো

ডমিনেন্ট আমি কেন দেখব কথার কথা ডমিনেন্ট তো দেখবো না কারণ আছে আছে ঠিক হলে হবে না তো হলে আমি এখানে বসালাম তো এক্স এইচ ওয়াই যেটা এই অ্যারিয়ালটা দিয়ে আমি কি বুঝতে পারছি যে এক্স এইচ এটা হলো ডিজিজ কন্ডিশন আর এক্স এইচ হলো নর্মাল কন্ডিশন এতটুকু জানা আছে আশা করি এবার ক্রস করে দেখলাম যে এখানে কোনো মেল কিন্তু এফেক্টেড হচ্ছে না ঠিক আছে মেল এফেক্টেড হচ্ছে না ফিমেল এফেক্টেড হচ্ছে না বাট কি হচ্ছে ক্যারিয়ার থাকছে ঠিক আছে এই ক্যারিয়ারের সঙ্গে যখন নর্মাল মেলের যখন মেটিং হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে বা কিছু মেল আছে যার মধ্যে যে ডিজিজ দেখতে পাচ্ছি তো আশা করি এই জিনিসটা তো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই ডিজিজটা নিয়ে আসছে আর মেল ফিমেলের মধ্যে কারো কোনো ডিজিজ নেই এই যে এখানে একজন ক্যারিয়ার একজন নর্মাল অবস্থায় আছে আর একই ক্ষেত্রে এখানে নর্মাল আছে ঠিক আছে এটা ডিজিজ আসেনি কারণ এই হয়তো এ নর্মাল ছিল ঠিক আছে তো এটা আলাদা পরিবারের এই ফ্যামিলির মধ্যে তো এর কোনো ডিজিজ নেই ঠিক আছে তো আমরা এটাকে বলতে পারি এক্স লিঙ্কড রিসেসি অটোজম আর দেখলাম না মিলেই তো গেল আমার এখানে ঠিক আছে এবার অটোজমের একটা দেখব তো বন্ধুরা এই জিনিসটা দেখি এই ট্রেডটার ক্ষেত্রে কয়টা জেনারেশন দেখতে পাচ্ছি চারটা নাম্বারিং করা এক দুই তিন ঠিক আছে নাম্বারিং করলেও হয় না করলেও হয় আমি বোঝানোর জন্য করছি তো দেখো এখানে ট্রেডটা এখানে দেখো ফার্স্ট জেনারেশনে ডিজিজ আছে সেকেন্ড জেনারেশনে এক নম্বরে ডিজিজ আছে ঠিক আছে মানলাম পাঁচ নম্বরে ডিজিজ আছে কিন্তু তিনের মধ্যে নেই চারের মধ্যে নেই ঠিক আছে আর পাঁচের মধ্যে নেই ছয়ের মধ্যে নেই সরি ছয়ের মধ্যে নেই পাঁচের মধ্যে আছে একের মধ্যে আছে দুইয়ের মধ্যে নেই ঠিক আছে হুম তো দুই আর ছয় তো এরা তো আলাদা পরিবারে ঠিক আছে হুম আর এর ক্ষেত্রে একটা জিনিস দেখো এই যে ট্রেডটা এই ট্রেডটা ক্ষেত্রে এই যে মা বাবা ঠিক আছে এই দুইজনই যদি নর্মাল হয় ঠিক আছে এই দুইজনই যদি নর্মাল বিয়ের করে জিনিসটা তাহলে তো সেটা কোনোদিনও এখানে পাঁচ নম্বরের ডিজিজ আসবে না হনও ঠিক আছে তো ওখানে কি জেনারেশন আমরা স্কিপ করতে দেখলাম আরও যদি আসি এই যে তিন নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখানে পাঁচ নম্বরের ডিজিজ কোথা থেকে আসলো তাহলে এখানে যদি যে এখানে যদি ডিজিজ না থাকে ঠিক আছে তারপর এখানে এখানে যেমন আর কোনো ডিজিজ আসেনি কারণ জেনারেশন আর পরে মেট করেনি ঠিক আছে তারপর এখানে একইভাবে এই যে তিনের ক্ষেত্রে এক আর দুইয়ের ক্ষেত্রে এখানে ডিজিজ কীভাবে আসবে তো এখানে দেখলাম যে আমাদের মা বাবার মধ্যে অন্তত একজনের ডিজিজ থাকতে তো হবে নাহলে তো পরবর্তী যে প্রোজেনি আছে অফস্প্রিং আছে তার মধ্যে জেনারেশনে ডিজিজ আসবে কীভাবে ঠিক আছে অবশ্যই তাহলে এখানে স্কিপ হয়েছে তো এটা কি আমরা বলবো ডিসেস ঠিক আছে প্রথম যে কোশ্চেনটা ছিল ওখানে কিন্তু এরকমই ঘটনা ছিল ব্যাপারটা একজনের অন্তত ডিজিজ থাকতে হবে নাহলে তো পরের জেনারেশনে ডিজিজ আসবে না ঠিক আছে তো এটা কি এক্স লিঙ্ক হতে পারে তো দেখো সাধারণত আমি বলি যে এখানে ফাদারের ডিজিজ আছে এখানে আসছে ঠিক আছে ফাদারের ডিজিজ আছে মার ডিজিজ আছে কিন্তু ফাদার ডিজিজ থেকে কখনো ছেলের ডিজিজে আসবে না এক্স লিঙ্ক যদি হয় ঠিক আছে এক্স লিঙ্কের ক্ষেত্রে দেখছি আমি তারপর দেখি মায়ের ডিজিজ আছে কিন্তু এখানে কোনো ছেলের ডিজিজ নেই ঠিক আছে তারপর এখান থেকে ছেলের ডিজিজ আসল ঠিক আছে আবার এর ক্ষেত্রে বাবার ডিজিজ আছে কিন্তু এখানে কোনো ডিজিজ আসে নি ওকে আবার এখানে ছেলের থেকে আবার ছেলে ধরো এই ছেলে তো আর ক্যারিয়ার হতে পারে না ঠিক আছে তাও কিন্তু ছেলেটা ডিজিজ আসছে সাধারণত এটা এক্সপি মনে হচ্ছে না আর ওয়াইলিং যদি দেখি বাবার থেকে বাবার ছেলেতে আসেনি তাহলে এটা ডেফিনেটলি ওয়াইলিং না প্রথমেই দেখে বলে তো ঠিক আছে শুধুমাত্র ছেলেতে আসবে তো আর ক্ষেত্রে আমরা যদি দেখি ক্রস তোমরা দেখতে পারবে যে এখানে কখনো এই পজিশনে আসবে না কোনোদিনও ঠিক আছে যে ছেলেতে ডিজিজ আসলো না আর বাবার থেকে মেয়েতে কোনোদিনও ডিজিজ আসে না এক্স লিঙ্কের ক্ষেত্রে এইটুকু মনে রাখো তাহলে এক্স লিঙ্ক হলো না ওয়াইলিং হলো না এবার তাহলে আমরা এটাকে কি বলতে পারি অটোজোমাল ঠিক আছে বলতে পারি অটোজোমান এরপর এর জিনোটাই আমরা যদি অ্যানালাইসিস করি আমরা বুঝতে পারবো বাট আমি এখন করবো না জিনোটাই এখন দরকার হবে না জাস্ট বোঝানোর জন্য বলছি যে মনে রাখবে এক্স লিঙ্ক ওয়াই মানে হবে না মানে অটোজোমাল তো আমরা দেখে নিলাম এক্স লিঙ্ক এখন যদি ক্রস করে দেখো যে এখানে কিভাবে করে তাও তোমরা দেখতে পারবে যে এটা কখনো এক্স লিঙ্ক দিয়ে মিলবে না তো এক্স লিঙ্ক দিয়ে না মিললে অবশ্যই অটো দিয়ে মিলবে তাহলে এর বাজারে তো কিছু নেই তো এটা একটা মোটামুটি হাইপোথিটিক্যাল কনসেপ্ট এটা মনে রাখতে পারো ঠিক আছে এবার লাস্ট একটা দেখবো অটোজোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে ট্রেটটা কেমন হতে পারে আমি একটা এক্সাম্পল দিয়ে জাস্ট তোমাদের ভিজুয়ালাইজ করাচ্ছি যে কেমন হতে পারে তো দেখি আমি কি বললাম আমি অটোজোমাল ডমিনেন্ট বললাম ঠিক আছে তার আগে আমি দেখবো যে এটা কীভাবে ডমিনেন্ট ট্রেট হচ্ছে ঠিক আছে তো এরপর দেখো যে এখানে জেনারেশন এক দুই তিন চার এক দুই তিন চার

এটা ডমিনেন্ট তারপর দেখি এক্স লিং এক্স লিং যদি ডমিনেন্ট হয় অবশ্যই মনে রাখবা এখানে আরো খুব সহজ যে এক্স ডি এক্স এর সঙ্গে যদি আমরা এই ক্রসটা দেখি যে এক্স ওয়াই এটা কি হবে এক্স ডি এক্স এক্স ডি ওয়াই এক্স এক্স আর এক্স ডি এটা তো হওয়া উচিত তো এখানে দেখি দুইটার ক্ষেত্রে একই ব্যাপার ঠিক আছে এটা এক্স লিঙ্ক হওয়ার চান্স এখন অবধি আছে ঠিক আছে এখন অবধি দেখতে পাচ্ছি যে ফিফটি পার্সেন্ট ছেলে যদি হয় সেখানে ফিফটি পার্সেন্ট মেয়ে ডিজিজড হবে আর ফিফটি পার্সেন্ট ছেলে থাকে ফিফটি পার্সেন্ট ছেলে ডিজিজড হবে ঠিক আছে এক্স লিঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা যে আছে এক্স 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 ওয়াই ঠিক আছে এই যে তুমি মনে করো ডমিনেন্ট আর রিসেসিভের মধ্যে তাহলে পার্থক্য কী থাকলো যদি এক্স ডি এক্স আর এক্স ডি ওয়াই ডিজিজ বোথ ক্যারিয়ার করে আর যদি না করে আর কি যদি এক্স এক্স এক্সকে আমরা ডিজিজ না বলি তো এটাতে আমরা ডিজিজ লিখেছি তাহলে এখানে কী দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিজিজ হচ্ছে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে না ওকে এরপর যখন আবার ক্রস হলো এক্স ডি এক্স ক্রস এক্স ডি ওয়াই ঠিক আছে এখানে এখানে ওয়াই ওয়াই এক্স এক্স ঠিক আছে এখানে কি দেখতে পারলাম আমরা পরের ক্ষেত্রে এক্স ডিএক্স এক্স ডি ওয়াই এক্স ডি ওয়াই এক্স ওয়াই ঠিক আছে মানে একটা ফিমেল একটা মেল কিন্তু অন্তত পরের জেনারেশনে কি হবে সুস্থ থাকতে হবে কিন্তু এখানে কি দেখছি যে জেনারেশনের মধ্যে একটা মেল আছে কিন্তু সেটাও ডিজিজ আছে তো এটা এক্স লিঙ্ক হচ্ছে না এখানে আর এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স ডি অবশ্যই ডিজিজ হবে এখানে ঠিক আছে তারপর এক্সডি ওয়াই অবশ্যই ডিজিজ হবে ডমিনেন্টের ক্ষেত্রে একটা হলেই হয় ঠিক আছে তারপর কি এক্সডি ওয়াই ডিজিজ হবে ঠিক আছে আর একটা ক্ষেত্রে এক্স ওয়াই তাহলে এখানে কি একটা ফিমেল যেহেতু আছে তাহলে এখানে কিন্তু একটা ডিজিজ হওয়ার চান্স আছে তো এটা আমরা এক্স লিঙ্ক ডমিনেন্ট বলতে পারি না ঠিক আছে তারপর এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস দেখো এই যে তিন নাম্বার জেনারেশন থেকে কিনে যে আসছে ডেটটা সেটা মানলাম যে আমাদের ডিজিজ হতে পারে ফিফটি চান্স আছে ঠিক আছে তারপর থেকে এই ডিজিজে কোনো দিনও এখানে কিন্তু ডিজিজ শো করবে না তো এটা আমরা কি বলবো এটা হলো একটা অটোজমান ডমিনেন্টের উদাহরণ ঠিক আছে আর আরেকটা কথা অটোজোমের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে সেক্স বায়াসনেস দেখা যায় মানে কোনো একটা জেন্ডারের ক্ষেত্রে সেই রোগটা প্রচুর মানে প্রভাবিত হয় আর কি দেখা যায় আর কি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর কি যেখানে ফিমেলগুলো যে আছে দুই তিন চার ঠিক আছে ফিমেল পাঁচ ছয় সাত ফিমেলের মধ্যে কিন্তু ট্রেডটা বেশি ইনক্লুড হয়েছে মেলের তুলনায় মেল কিন্তু কোথায় মেলের ক্ষেত্রে একটা দুটো একটা পরিবারের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে জেনারেশনের মধ্যে একটা অনলি মেল এফেক্টেড হয়েছে তার মানে এটা অটোজোমার চান্স হওয়ার বেশি আর কি তো এটা হবে অটোজোমার ডোমিন ট্রেড ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আমি আশা করি একটু প্রবলেম হবে ভিডিওটা বুঝতে কিন্তু চাপ নিও না অল্প করে দেখে যাও মানে যদি পরীক্ষা আসে এরকম প্রশ্ন তাহলে তোমরা অবশ্যই করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অনেকদিন পরে আমরা ব্যাক করলাম কিছু সমস্যা চলছিল চ্যানেলে তো আশা করি চেষ্টা করব আবার রেগুলার হওয়ার তো বাই বাই